নির্বাচনের পরে সাতই মার্চে বঙ্গবন্ধুর ভাষণ এসবের সাথে আমি মোটামুটিভাবে সম্পৃক্ত ছিলাম ওই বার্তা বিভাগের একজন কর্মী হিসেবে। এভাবে আর কি ঢাকার সেই উত্তর সময়গুলো আমি দেখেছি বঙ্গবন্ধু আগরতলা ষড়যন্ত্র মামলার পরে যিনি জেল থেকে বের হয়ে আসলেন এবং ওনার ওই কাভারেজটাও কিন্তু আমি করছিলাম। এরকম বলে অনেক কথা আছে। এরপরে সাতই মার্চ আমি ছুটিতে ছিলাম, আমি বাড়িতে আসছি, কিন্তু আমাকে টেলিগ্রাম দিয়ে অফিস সাতই মার্চের যে ভাষণ বঙ্গবন্ধুর সেটা দারুণ করার জন্য কিংবা এটা একবার কথা হয়েছিল ওটা সরাসরি সম্প্রচার হবে সেখানে যে পূর্ব পাকিস্তান টেলিভিশনের কলা কৌশলীদের যে টিমটা ছিল ওই টিমের আমি একজন সদস্য ছিলাম, সেই জন্য আমাকে টেলিগ্রাম করে বাড়ির থেকে নিয়ে যান এবং আমি শেষে বঙ্গবন্ধুর যে সাথে মার্চের যে ভাষণ সেখানে আমি শব্দ নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলাম। এরপরে বঙ্গবন্ধুর যে অসহযোগ আন্দোলন সাতই মার্চ থেকে শুরু হলো এটা পর্যায়ক্রমে 25শে মার্চ পর্যন্ত বঙ্গবন্ধুর সাথে উল্লেখিত পশ্চিমাদের সাথে আলাপ আলোচনা হচ্ছে। এর মধ্যে 25শে মার্চ কী হবে না হবে এইভাবে একটা গুঞ্জন দেখাতে এবং রাত আমাদেরকে অফিস থেকে ট্রান্সফার দেওয়া হতো বাসায় পৌঁছানোর জন্য, তো আমাকে প্রায় রাত 8টা সাড়ে 8টার দিকে বলা হলো যে কি আজকে গাড়ি দেওয়া হবে না, যারা একটু কাছে আছে তারা যার যার বাসা পায়ে হেঁটে চলে যাওয়ার জন্য বলা হল, দুই একজন তারা অফিসে থেকে যাবে। তখন আমার বাসা ছিল তখন ফকিরফুল আরামবাগ ঢাকার রাজারবাগ পুলিশ লাইনের একেবারে নিকটবর্তী বাসাটা, আমি বাসায় চলে এলাম এবং 10টা থেকে 11টার মধ্যে রাজারবাগ পুলিশ লাইন আক্রান্ত হলো, মৌসাকের দিক থেকে আক্রমণ করলো, সেই গোলা ফকিরপুর বাজার আরামবাগ পর্যন্ত এসে গেছিল, শুরু হলো যুদ্ধ। আমরা কেউ জানি না যে কে কোথায় আছে বা ঢাকার অবস্থা কি, এই যে 11টা হোক বা 10:30টা হোক যে আক্রমণটা শুরু হলো সেটা 26শে মার্চ সন্ধ্যা 6টার আগ পর্যন্ত আমরা জানি না যে ঢাকাতে কোনো একটি প্রাণী বাঁচিয়ে আছে। এইরকম আর কি আমাদের অবস্থা ছিল, যারা বেঁচেছিলাম আমার গরম সেলিম আসি পড়ছে, গোলা আসি পড়ছে মোটারের গোলা, এবং 26শে মার্চের সকালের দিকে পাকিস্তান রেডিও থেকে বলা হলো যে সন্ধ্যা 6টা থেকে রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল করা হলো। তখন আমার বাড়ির চিঠে কম, কিন্তু আমার সাথে যারা ছিল টেলিভিশনের আরও পাঁচজন কলা কৌশলী ছিল তারা বাইরে চলে যাচ্ছে, আমাদের কাজের একটা ছেলে ছিল মুন্সিগঞ্জে তার বাড়ি, সেই
বললো যে এখন আপনি কী করবেন, আমি কি চলে যাবো? আমি বললাম তুমি গেলে যেতে পারো, আমি তো এই রাত্রিবেলা কোথাও যাব এই অন্ধকারে, আমার বাড়ি গেছি তো। আমি রাত্রি যাই গেলাম, ভাবলাম যে যাই হোক সকালে চিন্তা করব। রাত্রিবেলা আর আমি কোথাও গেলাম না, আমি বাসায়। সকালবেলা যখন আমি অনেক ভোরবেলায় উঠে রেডি হচ্ছি যে একদিকে বের হব, ইলেভেন টাইম আর্মির দুটা গাড়ি এবং টেলিভিশনের একটা গাড়ি আসে আমার বাসা হলাম না। এখন আমি বাইর হয়ে দেখি আমাদের পদার্থ কৌশল ছিল গাড়িতে, আরও অনেক যাদেরকে পাইছে আর্মিরা নিয়ে এসছে, তা আমাকে বলা হলো, সেরা দিল, আমি যে গাড়িতে উঠলাম। তা আমাদেরকে ডিএটি ভবনে, তখন যে পূর্ব পাকিস্তান টেলিভিশন ছিল ডিএটি ভবনে, তখন ওখানে আমাদেরকে নিয়ে গেলো, যাদেরকে পাওয়া গেছে ওরা তো আমাদেরকে বললো যে তোমরা তো সাত তারিখ থেকে যে কাজকর্ম করবো না বলি বলছ, এখন তোমরা কাজকর্ম করবে না, আপনারা অর্থনীতি থেকে কলা কৌশলী নিয়ে আসবো। তো তখন আমাকে আমাদের সিভিল ইঞ্জিনিয়ার একটু ইশারা দিল যে অত না সূচক কোনো কিছু না বলার জন্য, বললাম যে না আমরা কাজ করব। তো তোমরা যে কাজ যদি করো একটা শর্ত আছে যে আমাদের তখন পূর্ব পাকিস্তান টেলিভিশনের সমস্ত ইকুইপমেন্ট সিঙ্গার, এখানে একটা ইকুইপমেন্ট ফেল করা মানে ওই প্রোগ্রামটা আর যাবে না। তো ওই অবস্থার মধ্যে তখন যদি তোমার কোনো ইকুইপমেন্ট ফেল করে, মনে করো তুমি অডিও চ্যানেল প্যানেলে বসছো, তোমার অডিও বন্ধ হয়ে গেলো, শব্দ বন্ধ হয়ে গেলো, আমরা ওইটা বুঝবো না যে কি তোমার মেশিনের এটা গোলমাল, এটা আমি মনে করবো তুমি ইচ্ছাকৃতভাবে এটা করছো, তোমার জন্য একটা বুলেট, কি ভয়টা আমাদেরকে দেখেছে। তারপর বললাম যে যাই আপনাদের খুশি করে আমরা কাজ করবো, কোথায় যাবো? তারপর আমাদেরকে হোটেল কুরবানিতে নিয়ে হোটেল হলো, হোটেল কুরবানি থেকে আমাদেরকে অফিসে নিয়ে আসতো, আবার অফিস শেষে হোটেল কুরবানিতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল। আমার সাথে আমার রুমে একজন উপসহকারী প্রকৌশলী ছিল, সে ছিল পশ্চিমা, তার নাম ছিল সোহেল আহমদ। সেই বাইরে যাইয়ে ক্যান্টনমেন্টে বা বিভিন্ন জায়গায় যাই, তখন টেলিভিশনে ফিটিং করার জন্য আর কি, তখন তো লোক ছিল না, তখন তো টেলিভিশন প্রথম মাত্র 50টা টেলিভিশন আসে, এবং সেগুলো আমাদের এখানে যারা আর কি, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে ভাইস চ্যান্সেলারের একটা দিল, মন্ত্রীর একটা দিল, সচিবের একটা দিল, এই টেলি এই যে টিভিগুলো আমাদের দেখাশোনা করতে হতো। তো তখন ওই ওই কাজগুলো করে, তো এই ডিএটির একটুখানি উত্তর পাশে অর্থাৎ আদমজি যে পোর্ট ছিল সেটার সামনে ইস্টার্ন ফেডারেল একটা ভবন, আমি এত ঢাকায় যাইনি যে কত বছর, ওটি 24তলা ভবন হবার কথা ছিল, বিরাট গর্ত আন্ডারগ্রাউন্ড, ওটি 4তলা হবার কথা। তো তখন তো 25শে মার্চের পর থেকে তো ঢাকা মিলত, কিন্তু শেষে আমাদের বাঙালি আর্মি অফিসের দিয়ে অ্যানাউন্স করা হচ্ছে সবাই যেন কাজে যোগ দেয়, কন্ট্রাক্টরের লোকজন। তো একদিন অনেক লোক ওখানে জমা হল, জমা হওয়ার পরে কিন্তু ফুলবাড়ি হোটেলের জানালা দিয়ে এগুলো সব দেখা যায়, কিন্তু আমাদের নিষেধ ছিল জানালা পর্দা সরানোর, জানালা খোলা। ওখানে একটা বিদার ঘটনা দেখছি, এটা সম্ভবত এপ্রিল মাসের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহ এই রকমের সময়, অর্থাৎ ওই গর্তের মধ্যে অনেকগুলো মানুষ এখানে, তখন মানুষ কদিন না খেয়ে থাকবে, এই ওরা ওরা অ্যানাউন্স করার পরে আর্মিরা, বাঙালি আর্মিরা অ্যানাউন্স করার পর ওরা কাজে যোগদান দেওয়ার জন্য আসছে। এই জিনিসটা দেওয়ার পর আমার ভিতরে একটা ধাক্কা আসলো যে তাহলে তো আমাদেরকে টুটি টুমোরও রাখবে না, একটা ভয় ঢুকে গেছে। আস্তে আস্তে আমি অসুস্থ হতে শুরু হলো, খাওয়া দাওয়া হচ্ছে না, ঘুম হচ্ছে না। তো আমাদের চিফ ইঞ্জিনিয়ার একদিন আমাকে জিজ্ঞেস করা হলো কী ব্যাপার তুমি, তো ওনাকে আমি বললাম যে বাড়িতে আমার একটা বৃদ্ধ মা, এবং আমি তো 25শে মার্চের পর থেকে 7 মার্চের পর থেকে অর্থাৎ অসহযোগ আন্দোলনের পর থেকে কিন্তু ঢাকা টু চট্টগ্রাম আমি যোগাযোগ করতে পারিনি কোনোভাবে, না চিঠিপত্র না অন্য কোনো মাধ্যমে।
তো 25 মার্চ ঢাকাতে যেটা হয়েছে সেটা তো আমি তো দেখলাম, চট্টগ্রামে কি হয়েছে না হয়েছে, আমার মা বা আমার ফ্যামিলি বাঁচি আছে কি না কেউ আমি তো জানি না। তো এখন আপনি যদি আমাকে কোনোভাবে যদি একটু খবর সংগ্রহ অথবা আমাকে 2 দিন ছুটি দিয়ে, আমি আমার কাছে এটা বলার পর বলে ছুটি দেওয়ার মালিক তো আমি না। তো তখন বাংলাদেশ টেলিভিশনের ডিরেক্টর বা পরিচালক ছিল আমিরুজ্জামান খান নামে ভদ্রলোক, কিন্তু তিনি সামনে বসে থাকতেন, ওনার চেয়ারটা একজন আর্মি সার্জন এবং কর্নেল উনি বসতেন। সে বলে যে আমি একদিন তোমাকে এলে মানে হোটেল পরিদর্শনের জন্য কর্নেল সাহেবকে নিয়ে আসবো, তুমি বলো তোমার সমস্যাটা। তো উনি আসলেন, কর্নেল সাহেব আছে আমাকে জিজ্ঞেস করলো কী ব্যাপার, আমার তো ঘুম হয় না, খেতে পাচ্ছে না, কী হয়েছে আমি জানি না, আমার বাড়ি ঘরে কোনো খোঁজখবর আমি পাচ্ছি না, আমার একটা বৃদ্ধ মা, আমার অনেক ছোটোবেলা আমার বাবা মারা গেছে, আমি বাবাকেও দেখিনি, আমার মা আমাকে লালন পালন করছে, কিন্তু সেই মা এখন বাঁচি আছে কি না আমি জানি না। আমি বাড়িতে গেছিলাম ছুটি নিয়ে, কিন্তু আমাকে টেলিগ্রাম করে নিয়ে এসেছিলো বঙ্গবন্ধুর সাথে বাস মার্চের ভাষণটা ইয়া করার জন্য। তারপর ওনাকে আমি বুঝলাম, বলতে চাই উনি বললো যে কি আমি তোমাকে 3 দিন সিএল ছুটি ক্যাজুয়াল ছুটি অনুমোদন করতে পারি। শেষে অফিসে এসে উনি তখনকার পিএইকে ফোন করলো যে একটা আপ ডাউন টিকিট চিটা গেল নিয়ে আসো। তখন কিন্তু কোনো ইয়া ছিল না, ঢাকা টু চিটা গেল কোনো মানে পথে আসা যাওয়া ছিল না, একমাত্র মানে বাই এয়ারে অর্থাৎ প্লেনে সৈন্যবাহিনী আসা যাওয়া করতো এখান থেকে যাতায়াত করতো আর কি। কিন্তু তারা একটা সিট খালি করে একজন আর্মি নামাইয়ে আমাকে ওখানে একটা সিট দিয়েছে, ওই সিটে আমি বসে আসি চট্টগ্রামে নামি, এবং আমাকে একটা সিলেপ দেয় কর্নেল সাহেব আমাকে নিয়ে মিরালিমের হাটে নামাই দেয় ওখান থেকে। এখানে পথে পথে আরও অনেক খারাপ দৃশ্য দেখছি, আমি এসব যেতে যাচ্ছি না। এইভাবে আমি ঢাকার থেকে চিটাগাং আসলাম, আইসে বাড়িতে আসি দেখলাম আমার মা আমাকে চিনতে পারছে না, এটা একটা ঘটনা আছে। 25 মার্চ এখানে আমার ফুফুতো ভাই আমার সাথে থাকতে সে হাঁটেছে, পায়ে হাঁটে চলে এসছে, আমার সম্বন্ধে সে পায়ে হাঁটতে চলে এসছে, যেহেতু আমি আসিনি আমার মা মনে করছে আমি তাক আমি যদি থাকতাম বেঁচে থাকতাম তাহলে তো ওরা তো আমাকে ফেলে আসতো না। একজন হলো আমার আপন আমার স্ত্রীর বড় ভাই, আরেকজন আমার ফুফুতো ভাই একেবারে। তো উনি খুব একটা আমাকে চিনতে পারছে না, তারপরে যাই হোক আমি এটা করি, আমি দেখলাম যে এখানকার অবস্থাটা কী। তা আমার ফুফুতো ভাই এটা ওর কাছে গেলাম, সে দেখলাম ও বলতে পারে না, ওরা কী করে এই এক একটা রিমার উঠলে এখানে আর্মিরা ঘেরাও দিচ্ছে, রাজাকাররা ঘেরাও দিচ্ছে, তারা এদিকে পশ্চিম দিকে জঙ্গলে চলে যেত, পাহাড়ে চলে যেত, আবার আসতো। তো আমি আসার পরে যখন এগুলো শুনলাম, ওরে বললাম যে কি ইন্ডিয়াতে অনেক লোক জন্ম গেছে, তুই আসছিস তো অনেক আগে, তুই তো 25 মার্চে রাত্রি চলে এসছো, তুই বসি কেন রয়েছিস এখন, কি কোনো খবরটা জানোস কি না, কোনো আমি জানি না। ওরে নিয়ে আমি বাইরে এলাম, নিয়ে হাটে গেলাম, দেখলাম এই আবু সৈয়দদের বাড়ি, ওটা আমার শ্বশুর বাড়ি, সেই বেশ কিছু ছেলে মেলে ওখানে জড়ো হলো। মহিউদ্দিন চৌধুরী আমাদের মেয়র, সেই ওই দিন নাকি চলে যাবে ভারতে। আমি আবার বাড়িতে আসলাম, বাড়িতে আসি আমার স্ত্রীকে কিছু বললাম না, আমার মাকেও আর কিছু বললাম না, ওই আমার ফুফুতো ভাইকে নিয়ে চলে গেলাম। তারপরে এই আবেশে যেটা তোমাদের সাথে আছে ওটা আমরা কোন দিক দিয়ে চলে গেছি এগুলো কিন্তু বলতে পারবো না। তো অনেক কষ্ট করে গেছি, পথের মধ্যে আমি অসুস্থ হয়ে গেছিলাম, আমাকে কোলে করে নিয়ে ওখানে হসপিটালে হাঁটতে হাঁটতে পারছি, দেখি 2 দিন কি 3 দিনই আমরা হাঁটছি, পাহাড়ে পাহাড়ে খাওয়া দাওয়া ছিল না, এই অবস্থাকে ওখানে পৌঁছে। ওখানে পৌঁছার পরে আমরা তো প্রথম হলি নিয়ে ক্যাম্পে ওখানে দিয়ে প্রথম লিগের একজন নেতা বিয়ে বাদশাহ বলে ওখানে, উনি ওখানে একটা হোটেল দিয়েছিল, বাদশাহের আর নেতা এস এম ফারুক, ওদের সাথে দেখা হলো, ওদের সাথে আলাপ সালাপ করি বা খাওয়া দাওয়া ওখানে হোটেলে করি 2-3 দিন। তো বললো যে কি সবার সাথে ওখানে যোগাযোগ করি, আমাকে ঢাকা যেহেতু আমি টেলিভিশনের একজন
মানে আমি ওখানে ঢাকা সম্বন্ধে ঢাকা রেডিও এবং ঢাকা টেলিভিশন এই দুইটা অপারেশনের জন্য আমাকে তারা মনোনীত করে। করার পর ওখানে আমাকে লাইট গ্রেনেড বা রিভলভার চালনা ওখানে শিখিয়ে দেয়। শিখে দেওয়ার পরে আবার দেখলাম একদিন পরে আবার তারা সেই সিদ্ধান্তটা বদলায়, আমাকে ঢাকা পাঠাবে না। তারপর ওই ওদিন আবার ইয়াতে নেভালে রিক্রুট করতেছে ফার্ম সব আর কি সবাই, তো ওরা লাইনে দাঁড়াইছে, আমি যেই লাইনে দাঁড়াইছি নেভালের ট্রেনিং নেওয়ার জন্য। আমাদের সমস্ত মেডিকেলের এগুলো সব কিছু ঠিক হয়ে গেছে। তো হঠাৎ আর কি আমি যে সাঁতার জানি না এই কথাটা আমি বলি নাই। তখন মেজর রফিকুল ইসলাম কি না আর কি তখনকার যেই আর কি সেক্টর কমান্ডার, ওনাকে আমি যাই ভয়ে বলে দিচ্ছি যে আমি তো আসলে ওই যে লেভেলে যে রিক্রুট হইলাম আমি তো সাঁতার ছাঁতার জানি না। তারা তো জিজ্ঞেসও করে না, জিজ্ঞেস করলে আমি অবশ্যই বলতাম, বলে তাহলে তুমি লেভেলে যেয়ে কাজ নাই, আমি তোমার যে অন্য দেখে অন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করতেছি। এরপরের দিনে বোধহয় আমাদেরকে অম্পিনগর, আমাদের ট্রেনিং সেন্টার ছিল অম্পিনগরে, এটা হলো বন জঙ্গল, আমরা নিজের হাতে অনেক সন বন আমরা নিজের হাতে এগুলো ইয়া করে হাতে ঠোসা করে গেছে অনেকের আর কি। কত ছেলে আছে 100 কাঁচি দিছে 10টা বা খন্তা শাবল দিছে 2টা দা দিছে 1টা, তারপর আর বাদ বাকিগুলো যে হাতে এগুলো করে আমরা আমাদের তাঁবু টাকানোর মতো জায়গা আমরা নিজেরাই এগুলো করে নিলাম। তারপর ওখানে আমার ট্রেনিং চললো, বলতে 6 সপ্তাহ আমাদের ট্রেনিং ছিল। 6 সপ্তাহ ট্রেনিংয়ের পরে আমরা আবার এখানে হরিণা আসলাম ভারতের ত্রিপুরাতে। 40টা না 42 জন ছেলে গিয়ে আমাকে দেশে পাঠাই দিল পটিকচুরি নিয়ে। তো এখান তখন থেকে আর কি পটিকচুরি হাটাজারি রাউজেন রাঙ্গুড়ি এই 4টা থানায় মোটামুটিভাবে আমরা অপারেশন করছি। আর অর্থাৎ আমাদের এমপি ছিল তখন আব্দুল ওয়াহাব সাহেব হাটাজারি এমপি, পটিকচুরির এমপি ছিলেন মির্জা মনসুর সাহেব। তো তখন আমাদেরকে একদিন কমান্ডারদেরকে ডাকা হলো, আমাদেরকে দলইপুর ফরহাদাবাদ এবং দলই ফরহাদাবাদকে ভাগ করে গেছে ওই দলইপুরটা ওই খালটায় আর কি, ওই পুরোটা ওই ব্রিজটা অপারেশন করার জন্য। তো আমি ওখানে মিটিংয়ে ওখানে আরও আমার অনেক বন্ধু ছিল, যেমন মুক্তারুল আলম বিশিষ্ট একাডেমির যে পরিচালক ছিলেন উনি ছিলেন। তো মির্জা মনসুর সাহেবকে আমি এটার জন্য আমার অসম্মতি জানাইছিলাম, আমি বললাম যে এখন আমরা মোটামুটি আমাদের এই এলাকাটা একটু শান্ত আছে। উনি মানেন নাই, উনি আমাকে বাদ দিয়ে ওই অপারেশনটা উনি করাইছেন, একটা অনিচ্ছাকৃত বা অনির্ধারিত অনাগ্রহসত্ত্বে আমরা একটা যুদ্ধে লিপ্ত হইতে হয়। কাটিহাট বাজার থেকে ওখানে যে রাজাকারেরা আর যারা মিলেশিয়ারা ছিল তারা কাটিহাট স্কুলে ছিল, আমরা মুন্সিবাড়ি নামে যে একটা জায়গা শহীদ কুমারী এবং মুন্সিবাড়ির এই রাস্তাতে আমরা পজিশন নিয়ে এখানে 2 রাত 1 দিন আমরা যুদ্ধ করতে হয়েছিল। আরেকটা আমার অপারেশনের ব্যাপার, একজন আমার গ্রুপের 2টা ছেলে লস হয়েছিল, একজনের নাম মজিবুল হক আর একজনের নাম নুরুল আফসাস। এই 2টে ছেলে এই নাজিরহাট সংলগ্ন নাজিরহাটের যুদ্ধটাতে এটাও বোধহয় আমাদের একটা বড় ধরনের যুদ্ধ হয়েছিল। ওই যুদ্ধে আমার এই 2টে ছেলে লস হয়। এখন নাজিরহাট বাজারে ওখানে একটা স্মৃতিসৌধ আছে, একটা উদেলিয়া বাগান, উদেলিয়া বাগানের ব্যাপারে একটা অনেকের ডিমত ছিল, কিন্তু কিছু কিছু আমাদের এলাকার লোক গ্রামবাসীরা বলে যে কি ওদেরকে ভয় দেখালে চলে যাবে, কারণ ওরা ওদের মোরালে শক্তির নেই, যারা ওখানে আসা যাওয়া করে চলে ওদের অবস্থা টবস্থা দেখে। তো কিন্তু গ্রামের মানুষের এটা ইয়াটা হলো যে ওরা থাকাতে ওরা ইজি থাকতে পারতেছে না, কোন সময় কী হবে, ওরা যদি চলে যায় কিন্তু অন্য দিক থেকে আমাদের প্রেশার নেই, হাটাচারি ওরাও এদিকে আসতে পারতেছে না। কিন্তু এদের জন্য গ্রামের সাধারণ মানুষ একটা বোধহয় মেন্টাল প্রেশার ছিল। এখন আমরা ওখানে একটা করি অপারেশন করার জন্য
হাটের রিপোর্টিং মিলে এবং আমরা সবাই আর কি ওই অপারেশনটা আমরা করছিলাম অনেক দূর থেকে, কিন্তু ক্ষয়ক্ষতি দেখার জন্য আমরা তখন আর যাইনি। কিন্তু শেষে দেখা গেল যে তারা সব চলে গেছে, তাদের ওই যুদ্ধে আমাদের কী লস হয়েছে আমরা জানি না, কিন্তু তারা চলে গেছে ওদের বাগানে চা বাগান ছেড়ে আর কি। আরেকটা অপারেশনের ব্যাপার আছে, অপারেশন ঠিক না, আমাদের এলাকায় এক রাজাকার কমান্ডার ফজলুল করিম, ফজল ডাক নামে আর কি, আমি চিন্তা সবাই ফজল বলে জানতো। এর সাথে আমি আমরা একটা ইয়ে করছিলাম যে অর্থাৎ ও আমাদের কাছে ছাড়ার করবে, বহুত খারাপ কাজ করছে এই এলাকাতে। সে এক পর্যায়ে যখন আমি উদ্যোগ নিলাম দেখি তাকে ধরবো বা ইয়া করবো, তখন এত প্রভাবশালী লোকজন তার সাথে তখন ছিল যে কি, তো আমরা একটা সুনির্দিষ্ট একটা তারিখ করলাম যে ওই দিনেও অনেকগুলো অস্ত্র আমাদেরকে জমা দেবে। এবং এরপরে আমার আমি বললাম যে লাল বাস তখন যে যাতায়াত করার সময় রাজাকারেরা, আমি আমাদের ছেলেমেয়েদেরকে বললাম যে তোমরা আক্রমণ করো না, কারণ আমাদের সাথে তাদের সাথে একটু সমঝোতা হয়েছে। তো এর ব্যাপারে এই যে সেই যেদিন আমরা এই অস্ত্রটা জমা নেব সেদিন এখন FDC-তে যে ছবি টবি তৈরি করে হারুনুর রশিদ, সে ছিল তখন একজন ফটোগ্রাফার হিসেবে, আমাদের এগুলো ডকুমেন্টগুলো সে রাখবে, সে আমার সাথে ছিল নুরালি মিয়ার হাট বাজারে। তো ফজল আস ও আইসে, কিন্তু আসি প্রথম আমাকে টার্গেট করে মানে ফায়ার করে, হারুন এবং আমি দুজনে একসাথে ছিলাম। তখন দাম পড়ছিল কার্তিক মাসের সময়, মানে সময়টা এরকম হবে কার্তিক মাসের মাঝামাঝি বা অগ্রহণের প্রথম দিকে, ওখানে ধান বনের মধ্যে আমি ক্রলিং করি চলে যাই, বেঁচে গেলাম। কিন্তু এরপরে একটা খবর হয়ে গেলো যে আমি শহীদ হয়েছি, অনেকগুলো লোক আমাদের এলাকা ধরে নিয়ে গেল এবং অনেক টর্চারিং করলো, তাদেরকে মাসের পর মাস রাখলো বোধ হয়। এরপর যদি দেশ স্বাধীন না হলে তো হয়তো ছাড়া পেত না। আমার অনেক আত্মীয় স্বজন যে আমাকে ধরিয়ে দেওয়ার জন্য, শেষে যখন আমি মরি নেই, আমি যখন আবার তারা জানতে পারলো যে কি ও তো মরে না, কিন্তু রাজাকার ফজলের দিয়ে বা ফজল করে বলে দিয়ে এটা তাদের ছিল একটা এটার কি বলো কি বলবো বিশ্বাসঘাতকতা। শেষ হয়ে পরবর্তী আবার আর কোনো অপারেশনের কথা বলতে পারবো না। 16 ডিসেম্বরে আমরা যখন খবরটা শুনে যেতে ঢাকা দাসকোজ ময়দানে এবং পাকিস্তানি আর্মিরা সারেন্ডার করতেছে, তখন আমাদের এখানে কিন্তু আর কোনো তেমন যুদ্ধের অ্যাক্টিভিটি ছিল না। একরকম আমি যেটুকু বললাম এখানে কিছুটা আমরা রিল্যাক্স, অর্থাৎ মুক্তিযুদ্ধেরা কিছুটা একটা রিল্যাক্স বলল, কারণ ওটা তো 16 ডিসেম্বরে সারেন্ডার করলে অনেক আগে কিন্তু ওটা আমরা জেনে গেছি যে কি তারা সারেন্ডার করতেছে আর কি। সেই জন্য চিটাগাং অনেকখানি আমরা রিল্যাক্স অবস্থায় ছিলাম, চলে যাই ঢাকা। আসলে তো একটা যুদ্ধ সংগঠিত হবার আগে মানুষের চিন্তা চেতনা নীতি আদর্শের মধ্যে অনেক স্বপ্ন থাকে। তো আমরা যেই স্বপ্নে ছিলাম ব্রিটিশের সময়, আমরা ক্ষুদিরামের কথা আমরা জানি, মাস্টার দাস সিদ্ধেশনের কথা জানি, প্রীতিলতার কথা জানি, রক্ত থুকা থুকা রক্ত দেওয়া, তারপর আমাদের বাংলা ভাষা, এই বাংলা ভাষার জন্য আমাদের হ্যাঁ এই রক্ত দেওয়া, এই যে শেষে যে আমরা যে বাংলাদেশ, এই বাংলাদেশটা এটা তো একদিনে একই চিন্তা বা হঠাৎ করে এটা তো আসে নাই, এবং এটা মানুষকে মানে কখন থেকে ভাবাইছে যে কি আমি একজন বাঙালি, এটা হবে একটা বাংলাদেশ, আমার ভাষা বাংলা, এইরকম চিন্তা তখন খারাপ করছিল আমি জানি না, কিন্তু অবশ্যই কেউ না কেউ করছিল, তো না হলে বঙ্গবন্ধুর আগেও হয়তো কেউ করতে পারে। এবং বঙ্গবন্ধুর সময় কিন্তু আমরা সেটা ক্লিয়ার হয়েছি কি আমি বাঙালি, আমার পরিচয় বাঙালি, আমি বাঙালি জাতি, আমার একটা স্বাধীনতা আছে, সেই জন্য আমরা যে বাংলা একটা আলাদা ভূখণ্ড এবং এটি প্রত্যেক একটা প্রত্যাশা ছিল। কিন্তু আমরা কখনো জানতাম না যে একজন বাঙালি হয়ে বাঙালিদের বিরুদ্ধে অবস্থান নেবে, বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেবে। আমি শুনেছি বাংলা ভাষার নামে বিরুদ্ধে নাকি তাদের একটা অবস্থান ছিল। তো আমাদের তো আশা যেটা ছিল, আমি যেহেতু বললাম আমাদের
সংবিধানের মধ্যে মূল স্তম্ভ চারটির মধ্যে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, এই চারটির কার্যকরিতাকে আপনারা একত্রে হচ্ছে বলে বা পাচ্ছেন বলে আপনারা মনে করছেন, কিন্তু আমাদের এটাই তো আমরা, আমাদের কি প্রত্যাশা ছিল আমাদের সংবিধানের? তো এখান থেকে তো অনেকগুলো তো বলা হয়ে গেছে, তো সেই সেইখানে আমরা আসতে পারছি এখন, আমরা সেখানে যেতে চাই এবং আমরা হতাশ নই, আমরা অবশ্যই আশাবাদী, আমি মনে করি আমরা আমাদের লক্ষ্যে অবশ্যই পৌঁছব। আমরা আমাদের নতুন প্রজন্ম, আমাদের সন্তানদের জন্য আমরা চাইছিলাম এমনই একটি জায়গা, যেই জায়গাতে কিন্তু আমাদের মা বাবা আমাদেরকে রেখে গেছে, আমরা আমাদের সন্তানদেরকে সেই জায়গা আমরা রেখে যেতে চাইনি, আমরা রেখে যেতে চেয়েছিলাম। এখনও নাকি আমি তো যাইনি দেশের বাইরে, যেমন সুইজারল্যান্ডের কথা আমরা শুনি, হ্যাঁ ওইসব দেশে নাকি ফুলি শুনে, হ্যাঁ তার মানে আমরা এর থেকে একটু ভালো কিছু আমার সন্তানদের জন্য, আমাদের নতুন প্রজন্মের জন্য খুব মানে খুব আমার আশা আর কি। তো আমি নৈরাশ্য না, আমি মনে করি অবশ্যই আমার সন্তানেরা এই ধরনের একটা পরিবেশ পাবে।